जी हाँ, आप अपनी स्क्रीन पे देख सकते हैं कि हम প্রতিবেশী দেশ ভারতের সফল চন্দ্রাভিযান অবাক করেছে পুরো বিশ্বকে। এরপর থেকেই বাংলাদেশের মহাকাশ গবেষণা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর সমালোচনা। অনেকে ঠাট্টা করে বলছে বাংলাদেশ নাকি ভারতের আগেই চন্দ্রযান আবিষ্কার করেছে। মূলত এখানে তারা বান্দরবানের চাঁদের গাড়ির কথা বোঝাতে চাচ্ছেন। পাশাপাশি প্রশ্ন উঠেছে বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যানকে নিয়ে, যিনি কৃষি নিয়ে পড়াশোনা করেছেন। এক নজরে কয়েকটি দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধানদের পরিচয় জেনে নেওয়া যাক। আনাটোলি পেট্রোকোভিচ রাশিয়ার স্পেস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক। তিনি মস্কো ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি পিএইচডি সমতুল্য ডিগ্রি সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন। এস সোমনাথ ভারতের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান। তিনি কেরালার একটি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও বেঙ্গালুরের একটি ইউনিভার্সিটি থেকে মহাকাশ প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। তিনি একজন পিএইচডি ডিগ্রি ধারণকারী। মার্কিন যুক্তরাষ্ট্রের নাসার প্রধান প্যাম মেলরয় পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি পৃথিবী ও গ্রহবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সোর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সামাদ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি বিষয়ে আরও একটি পেশাগত স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলেছেন বাংলাদেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান একজন কৃষিবিদ হওয়ায় তিনি চাঁদে গিয়ে কিভাবে আলু পেঁয়াজ চাষ করা যায় তারই প্রশিক্ষণ দেবেন।